हे फ्रेंड, वेलकम टू माय चैनल। आज के खेलते चलছি আবারো মাইনক্রাফট। জানি যে এই এপিসোডটি অনেক 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 পরে আসছে, আই মিন দি ওয়ার্ল্ডে, আরেকটি ওয়ার্ল্ডে খেলেছিলাম উইভার। তো আজকে আমরা একটি কম্পাস বানাবো এবং অ্যাডভেঞ্চার টাইম যে আমরা করি তার জন্য আমরা প্রিপারেশন নিয়ে যাবো। তো একটু একটু আমাদের উল লাগবে যাওয়ার জন্য, অবভিয়াসলি বেড না, বেড মনে হয় আমার একটি বানানো আছে। এবং আমাদের লাগবে একটি কম্পাস। আমি উইচ থেকে একটু রেড স্টোন পেয়েছি, আর আয়রনটা আমার কাছে আনলিমিটেড, আই মিন আনলিমিটেড আছে। একটি কম্পাস বানিয়ে নেই, একটি বানাবো বেশি না। আর একটু খাবারের জন্য একটু কিছু নিয়ে নিতে হবে। খাবার তো অনেক দরকার আমাদের, যাচ্ছি যেহেতু আমার একেবারে ফুল রেডি, কিচ্ছু নেই আমার। আর আমার ল্যাডার এত পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, আই মিন গেম তো পচবে না। যতটুক হয় বুটস টুটস বানিয়ে নিয়েছি, আর একটু আয়রন, আয়রনের হেলমেট একটু নিয়ে যাই। একেবারে চমকে ধমকে যাব পুরো। বু বু আয়রনের হেলমেট, হেলমেট বোটও নিয়ে নিচ্ছি। আমার বোট দিয়েও ট্রাভেল করতে হতে পারে, তাই একটু বোটও নিয়ে নিচ্ছি। বোটের জন্য আমার আর কি লাগবে দেখি, বোটের রেসিপি এই যে শাওয়াল। ও শাওয়াল তো আমি বানাতেই ভুলে গেছি, একটি শাওয়াল বানানো লাগবে এবার বোট। ঠিক আছে, ওকে, এও নিচ্ছি। আর এই সোর্ড দিয়ে তো কিচ্ছু হবে না, তাই জন্য আমার একটু মাঝখানে স্টিকও লাগতে পারে, তাই জন্য আমরা একটু 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 স্টিক নিয়ে নিচ্ছি। আর একটু আয়রন নিয়ে নিচ্ছি আমাদের পিকঅ্যাক্স বানিয়ে নেওয়ার জন্য। তোকে পিকঅ্যাক্স হয়ে গেছে, তো আমার মনে হয় এখন আমার বেড নিতে যাই। আমি একটু বেড, আমার বেড এখানে, আমার কাছে বেড নেই, আমার কাছে আর একটু উইট আছে। আমার কাছে অনেক উইট ফার্ম, তো আমার অনেক আছে, দোকান থেকে আমি আমার আনলিমিটেড উইট পাই উইট। তো এখানে আমার বো অনেক ভালো আছে, তো আর কোনো বো তো নেওয়ার দরকার নেই আমার। দেখি এই চেস্টে উইট আছে নাকি, তখন দেখা হয়নি ভালো মতো। একটি ক্রাফটিং টেবিলও নিয়ে নেই যদি আমার লাগে, টেবিলের জন্য লাগতে পারে, কেভ টেভে যেতে পারি। আমার কবল স্টোন তো আনলিমিটেড আছে, আর যেখান সেখান থেকে পাওয়া যায়, তাই এক অনেক নিয়ে দিচ্ছি। গোল্ড না, গোল্ড রাখো, গোল্ড রাখো। কবল স্টোনে একটি ফার্নেসও বানিয়ে নিই। ও নিয়ে যেতে হবে, আমার ভাবছি যে আয়রনের দুটো পিকঅ্যাক্স বানিয়ে নিই। আয়রন তো যখন তখন দরকারই পড়ে। আরও একটি স্টিক, আরও কিছু স্টিক বানিয়ে নিই, দরকার পড়তে পারে। আর হ্যাঁ, পিকঅ্যাক্স, এই পিকঅ্যাক্স কোনো রকম কোনো ফোটা কাজে একটু ইউজ করবো। ওকে হয়ে গেছে, এখন আমাদের যাওয়া যাক। তা আগে তো উইট কালেক্ট করে নেই, সিড আমি জানি যে কত জরুরি একটা জিনিস। এ কবল স্টোনের কি, আমি এক স্টে কবল স্টোন এতই ওয়েস্ট করে দিলাম না, আগে থেকেই ছিল। যেগুলো ফালতু জিনিস সেগুলো রেখে দিই, খাবার তো আমার অবভিয়াসলি লাগবে। আচ্ছা আমার ফালতু লাগছে না, আর আমি একটু ব্যাট বানানোর জন্য আমি একটু জিনিসপত্র নিয়ে নিই।
Это моб. ও আমি আমার অ্যারো ওয়েস্ট করতে চাই না। আমার একটি সর্ড আছে, আয়রন সর্ড আমার ইউজ করতে হবে এই ক্রিপারকে মারার জন্য। ও শিট, ভাই আমার ফার্ম ওকে। তো আমার খাবারের জন্য আমি তোমার জন্য নিয়ে নিচ্ছি কিছু কিছু না, সব যত অনেক দূরে যাচ্ছি আমরা, তো আমাদের অনেক কাল লাগবে। আমি কুটি কুটি খাবার জন্য তো আমার অনেক খাবার নিতে হবে। আই মিন লাখ কোটি খাবার চাই আর। আমরা 5-6 দিনের জন্য যাচ্ছি, তার জন্য আমার এত খাবার তো কিচ্ছু না। আমার এই বড় ফার্মে সব উইট নিয়ে নেওয়া উচিত, আমার এত খাবার দরকার। আমি অত খাবার নেবো না, আমার কাছে অন্য খাবারও আছে, মাংস টাংস আছে, কয়েকটি চিকেনও আছে, আর বাকি কি আমার ভেড়াদের খাওয়াই দিব, অ্যানিমালসদের খাইয়ে দিব। এত লোভও ভালো না যে সব আমি নিয়ে চলে যাব, ওরাও আছে, ওদেরও খাওয়াতে হবে। হেলথ একেবারে সবসময় ফুল রাখতে হবে, ওদের হেলথ ফুল রেখে যেতে সময় সব সময় আপনার ফুল রেখে কাজ করবেন। হেলথ ফুল রাখলে অনেক ভালো। সব সময় হেল্পফুল রাখা উচিত। আর এগুলো আমি সিড অনেক কাজের জিনিস, এর আগে আমি একবার ঘুমিয়ে পড়ি, ওখানে মরে গেলে যে আমি কোথায় স্পন হব, কোল তো যেখান সেখান থেকে পাওয়া যায়, কোলের আমার মনে হয় যে লাগবে না। আর এখন আমি ঘুমিয়ে পড়ি। সকাল হয়ে গেছে, আর বাকি দুটো উইট কি করব, আমি আমার বিশাল ফার্ম থেকেও দেখে আসি কত উইট হয়েছে। 3 মব, ও জাস্ট অসাম। আমার এক্সপি ফার্মে মব তো স্পন হয় কিন্তু অত না। একটু কাঁচা খাবারও নিয়ে নেই গরুর থেকে। ওয়ে রাস্তায় ফার্মেসে নিয়ে নিব নে, একটু কাঁচা খাবার নিয়ে নিই, এতে আমি খাবো না, রাস্তায় দিয়ে দিব ফার্মেসের জন্য। একটু কাছে রাখি, গান আবার আর উল তো এখান থেকেই পাওয়া যাবে। আমার কাছে অত খাবার নেই, ব্রিডিং করতে পারবে না তোমরা। তুই কেন আসছিলি? আচ্ছা সমস্যা নেই, এরা আসুক। এত পিগি আজকে, এখন অনেক খাবার চাই, তো তাই তোমাদের আমার মারতে হচ্ছে, সরি। প্লিজ একটু মার খেয়ে নাও জলদি, আমি ভিডিও যাতে বেশি বড় না, যাতে ভিডিও বেশি বড় হয়ে যাক। ও আমাদের জান্নাত, উল উল উল, ও ফাইনালি 3 উল আমার হয়ে গেছে। কোথায় যাচ্ছেন আপনি, কোথায় যাবেন সবাই, ডিটেক্ট করতে থাকবে না?
যে ডিটেক্টই করলো না, কম্পাস আমার হাউস ডিটেক্ট করবে না ভাই? দেখাচ্ছে তো সোজা কম্পাস, কিন্তু আমার হাউস তো এখানে না। আমি কম্পাসে ইশারাতে যাচ্ছি, ওকে আমি এভাবে করব। ওকে তো এইটা কম্পাস পিছনে দেখাচ্ছে, মানে পরে আমাদের পিছনে যেতে হবে। আর ব্রেড খেতে খেতে চলি, সর হাতে রাখি। কেভ, এই কেভে আমি অলরেডি এসে, আর কম্পাস ইশারা তো থাকবেই আমার সাথে। আর যেতে যেতে যত খাবার পানি নিয়ে যাই, নিতে নিতে যাব নে, আমারও সুবিধা, আমারই সুবিধা হবে। আর এক সময় খেতে খেতে যাব নে, কেন আমার যেহেতু কি হোক আমার কাঁচা খাবার তো অলরেডি কমপক্ষে আছে। আমার কাছে উড নেই, তো এখান থেকে আমি তো উড়ে নেই, এই খাবারটাকে ভিতরে রাখি। আমার কাছে অল আনলিমিটেড ব্রেড আছে, এই ব্রেড দিয়েই কাম চালিয়ে নেব। উড আমরা, আর আমাদের একটু ট্রি ভাঙতে হবে, ভাঙতে না ট্রি কাটতে হবে। এই গেম আজব, হাহার দিয়ে ট্রি কাটে জীবনে শুনেছেন? একমাত্র এই গেমে পাবেন। তো এরকম এরকম ভয়ঙ্কর জিনিস দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাডভেঞ্চার বিষয়ে আমরা আরও মাইনক্রাফ্টে আনব। আর আপনারা কি প্রতি সপ্তাহে একটি করে মাইনক্রাফ্টের ভিডিও দেখতে চান নাকি কিছুই বলবেন? কম্পাস ডাইরেকশন আমাদের দিচ্ছে, ডিরেকশন তো আমাদের কিচ্ছু হবে না, আমাদের কম্পাস আছে। জঙ্গলে চলে, ও নো, আমাদের খাবার ফুল করা আছে, এই জন্য আমাদের হেলথ আবার বেড়ে যাচ্ছে। যদি হেলথ কম থাকতো কি হতো? তো চলো এখান থেকে, চলো এরিয়া যে কখন পার হব। ও শিট, ও মাশরুম, আমার কোনো চার মাশরুম একটি বিচ্ছিরি জিনিস, এটা দিয়ে কিচ্ছু হয় না। উড আর্টিস্ট হয়ে গেছে আমার মনে হচ্ছে, এত কে না লাঠি সোয়ার নিয়ে নেই, কেন এমনিতে তো কোনো কাজ আসছে না, তাই খালি নিয়ে রাখি। বোর্ড এনেছি, বোর্ড, এই জন্য এখন আমাদের বোর্ড কাজে লেগে যাবে, দেখছেন? কত স্পিড, সুপার বোর্ড, নর্মাল বোর্ড না এটা, সুপার বোর্ড। আমার মনে হচ্ছে আমাদের এই পাশে যাওয়া উচিত। ও ওখানে একটি ছোট কোল পেয়েছি, কোল, ও এখানেও কোল, কিন্তু এটা তো আমারই আইল্যান্ড। না না, এটা আমার আইল্যান্ড না। ও অনেক সুন্দর আইল্যান্ড, লিভ। আমার বোর্ড, আমার পিকেক্স কোথায়? এই কোলগুলো নিয়ে না, আমার কাছে অনেক খাবার আছে, এত কোলই যথেষ্ট আমার কাছে। আর আমার কোটি কোটি কবলস্টোন, সেগুলো কোথায়?
কাজে লাগা উপরে যেতে। আরো কোল, নাইস। আমি এখন কোল চাই, আমার অনেক খাবার আছে আমার কাছে। কোল বেশি না হলে আমার খাবার তো পাকাতেই পারবো না, তখন কি কাঁচা খাবার খেতে হবে নাকি? আমি একদমই চাই না আমার কাঁচা যাতে খাবার খেতে হয়। তাই হলো গিয়ে একটু বেশি করে তো করতেই হবে। ওখানে অনেক সুন্দর কেফ। তো এই ভিডিও আপনারা কি আমার এরকম অ্যাডভেঞ্চার এপিসোড কন্টিনিউ করতে যদি 6টি লাইক আসে তো আমি অ্যাডভেঞ্চার এপিসোড করব। যদি 6টি লাইক আসে, 6টি লাইক প্লিজ করবেন। ওয়া, আমার কাছে টর্চ বানানোর জিনিস তো আছে, টর্চ কিছু বানিয়ে দেই, কাজে লাগবে। কুতুকুল আনলিমিটেড, আনলিমিটেড। আমার ঘরে আরও এক দিচ্ছে অলরেডি, গেলে তো আনলিমিটেড কোল। আর জীবনে আমার কোল মাইনিং করা লাগবে না, আমার ঘরে অলরেডি একটু কোল আছে, আমি আরও নিয়ে যাচ্ছি আমার কোল। কিন্তু আমরা অ্যাডভেঞ্চার 5-6 দিন এখানেই থাকবো অ্যাডভেঞ্চারে। হলো গিয়ে যত কোল পারি নিয়ে নেই, খাবারের জিনিসও যত অ্যানিমাল দেখবো আমাদের মাঠে, আমাদের খাবার চাই খাবার। আর খাবার ছাড়া কেউ বাঁচতে পারবে না। আমার একটি বেড, বেড বানানে রাত হয়ে যাচ্ছে প্রায়। বেড নিয়ে নিতে হবে আমার এখনই, প্রায় রাতই হয়ে গেছে বলতে গেলে। আপাতত এই নিচে একটি আড্ডা বানিয়ে বসে যাই, তারপর যা কাজ করার দেখব। না নিচে না, একটি বেস বানাই আমার, যাতে কোনো মব টপ তো না আসতে পারে। পক্ষে বেস না, সামনেই বানাবো, খালি একটু মাইনিং একটি ছোট্ট বেস। বেস বলতে এটা বোঝাবে না, একটি নর্মাল জায়গা। ততক্ষণে জিনিস রাতও হয়ে যাবে একটু, আর কাজও হয়ে যাবে। তো এই যে এখনই সন্ধ্যা হয়ে আসছে পুরো, এই যে এরকম একটি নর্মাল বেস, আমি তাই হলো গিয়ে এতে আটকিয়ে দেই পুরো পুরো। এখান দিয়ে যতটুক আলো আসছে এই টর্চে আসতে দাও। এখানে একটা ছোট্ট বেস বানিয়ে নিই আমি। এখানে কি ছিল আমার? কিছুই ছিল না, রাখো। এখানে একটি বানিয়ে দেই, তারপরে ক্র্যাফট দেখে ব্যাট। তো বেডও ক্র্যাফট হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ি। তারপর সকাল ভোর 6টায় উঠে পড়ব। ওকে, খাবার তো ফুলি আছে না, হেলথ ফুলি আছে। আর কম্পাস তো ডাইরেকশন বলতেই থাকবে। উডেন সোডি হাতে রাখি, আমি আয়রন সোডে তো ইউজ করবো না, কেন একটি সড এনেছি। তারপর শেষ হয়ে গেলে আগে উডেন সড শেষ হয়নি, আর টর্চও আমার কাছে অল্প, আবার রাতে বাসার জন্যও তো লাগবে। এই টর্চটা থাক, তো এবার আমি কোথায় যাব? উপরে উঠতে হবে আমার, দেখতে পারি কোথায় যেতে হবে আমার। বলতে গেলে আমার খেতেও তো হবে আবার, এই গেমে তো আবার খাবার ছাড়াও চলে না। রিয়েল লাইফ থেকে মতো বানিয়ে আনা হয়েছে এই গেম বানানো, খালি গ্রাফিক্স রিয়েল লাইফ থেকে বানিয়ে দিত, কিন্তু বাকি শো মনে হচ্ছে আমি একটি ভিলেজ পেলাম না, মনে হচ্ছে
দেখে মনে হলো না আসলে না, আমার ভাগ্য কি আর এত ভালো ভিলেজ পাওয়ার মতো, পাইনি। 100% ভুল দেখেছি, কিন্তু এখানে একটি সুন্দর জায়গা আছে বলতে গেলে, আমার যে করেই হোক ওখানে আমার যেতেই হবে। বাকি যা হবে দেখা যাবে। আমি ভাবছি ওখানে বাড়ি নেওয়া যাবে, এখানে স্টোনও অনেক আছে, ব্রেক নিয়ে নেওয়া যাবে নিচের। তো আমাদের বাসা বানাতে চলে যাই, তো আমি চলে এসেছি ওখানে একটি মনে হচ্ছে খালি জায়গা, এখানে একটি ছোট্ট খালি জায়গা আছে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে বাসা বানানোর পর। হে ফ্রেন্ড, আমাদের বাসা ফিনিশ, এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াল টাইপের বানিয়েছি তো রাজকীয় লুক দেওয়ার জন্য, এখানে একটু সামনে দিয়ে এরকম করেছি, এরকম এখানে একটু ডো খুললে এরকম হয়ে যায়, এতেই অফ করা আছে, এরকম এরকমই সুন্দর। আর এখানে আমার ক্রাফটিং টেবিল, ফার্নেস আর বেড, আর কিছুই না, এই দরজা অফ। তো আজকে আমার একটা ভিডিও এখানে শেষ করছি, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের পরে ভিডিওতে, গুড বাই।